ইছামতি সংস্কারের বিষয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের জেলা সভাপতি। পাশাপাশি পথশ্রী এবং রাস্তাশ্রী কাজের খতিয়ান তুলে ধরে সাংবাদিক সম্মেলন বিশ্বজিৎ দাসের। উনি সবটা জানেন না বলে কটাক্ষ বিজেপি নেতা দেবদাস মণ্ডলের। গত মঙ্গলবার সিঙ্গুর থেকে রাজ্যের রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজ্যে প্রায় 12,000 কিলোমিটার রাস্তা তৈরি হবে। রাজ্যের নিজস্ব তহবিল থেকেই এই রাস্তা তৈরি করা হবে বলেও সেদিন জানান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বনগাঁ জেলা তৃণমূল কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। অন্যান্য দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে এদিন রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন বিশ্বজিৎ। তিনি বলেন, সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3200 গ্রাম পঞ্চায়েত 12,000 কিলোমিটার রাস্তা তিনি উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সরকার আমাদের এই প্রকল্পে একটি টাকাও দেয়নি। মুখ্যমন্ত্রীর এই রাজ্যের তহবিল থেকে এই রাস্তা তিনি তৈরি করছেন। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো অবদান নেই। আমাদের ডেভেলপমেন্টের টাকা সম্পূর্ণ আটকে রেখে দিয়েছেন। আবাস যোজনার বাড়ির টাকা আটকেছেন, টাকা দিচ্ছেন না। ডেভেলপমেন্টের টাকা, 100 দিনের কাজের টাকায় অনেক গ্রামের মানুষ, গরিব মানুষরা কাজ করেছিলেন, তাদেরও সেই টাকা পাচ্ছেন। বনগাঁ আমাদের সাংসদীয় জেলা, 146.6 কিলোমিটার রাস্তা আমরা উদ্বোধন করেছি, যে 38,43,26,923 টাকা স্যাংশন করা হয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের জন্য কাজ করছেন। এর পাশাপাশি ইছামতি নদী সংস্কার নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে নিশানা করেছেন বিশ্বজিৎ দাস। তিনি বলেন, 4 বছর পর সাংসদের হঠাৎ মনে হয়েছে কিছু কাজ করার কথা। প্রসঙ্গত, গত 26 তারিখ ইছামতি নদী সংস্কারের কাজের সূচনা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বেড়িগোপালপুর ঘাট থেকে সরকারিভাবে এই কাজের শুভ সূচনা করা হয়। এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি। তিনি বলেন, বাগদা বনগাঁসহ ইছামতি নদীর পূর্ণ সংস্কার করতে হবে। এই কাজের জন্য সরকারি কত টাকা বরাদ্দ হয়েছে তাও জনসমক্ষে আনার দাবি করেন তিনি। এ বিষয়ে তিনি আরও বলেন, বনগাঁ থেকে শুরু করে যে ইছামতি নদীর সম্পূর্ণ সংস্কার করবার জন্য, কিন্তু একজন সাংসদ সম্পূর্ণ নিজের ব্যক্তিগতভাবে কাজ করছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বাগদাতেও আমি বিধায়ক, সিসি ক্যামেরা থেকে ব্রিজ সংস্কারণের জন্য ওখানে টাকা দিয়েছি এবং একটা বৈদ্যুতিক চুল্লি করবার জন্য 50 লক্ষ টাকা দিয়েছি, যেটা ইতিমধ্যে কাজ শুরু হবে, টেন্ডার প্রসেসিং চলছে। এটাই আমাদের আজকে বলার, যে স্বচ্ছতার সহিত তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছতার সঙ্গে কাজ করেন তার প্রমাণ আমরা প্রতিটি জায়গায়, যেখানে কাজ করেছে কত টাকা অ্যালোট হয়েছে আমরা বলে দিচ্ছি, আমরা যেখানে কাজ করছি সেটা বলছি। আর কেন্দ্রের যারা রয়েছেন তারা রাজ্যে যাতে উন্নয়ন না হয় তার জন্য চেষ্টা করছেন। যে কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহণ করবার জন্য রাজ্য সরকারের কাছে কোনো চিঠি আছে কিনা চিঠিটা দেখাতে বলুন, আর এই কাজের জন্য কত টাকা স্যাংশন করেছেন জানাতে বলুন। আপনারা কেন জানতে চাইছেন না যে এই নদী ড্রেজিং করবার জন্যে কত টাকা স্যাংশন হয়েছে, কেন আপনারা জানতে চাইছেন না বা আপনাদের জানাচ্ছেন না? এটার মধ্যে আমাদের কৌতূহল রয়েছে, এর আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত স্বচ্ছতার অভাব আছে। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, উনি খুব বেশি জানেন না, খোঁজ নিয়ে দেখুন নদী সংস্কারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি দেবদাস আরও বলেন, এটা সরকারি বিষয়, এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বিস্তারিত জানেন। এ বিষয়ে তিনি আরও বলেন, আসল কথা বিশ্বজিৎবাবুর একটু জেনে, ভালো করে জেনে বলাটা উচিত ছিল, আসল কথা উনি জানেন না তো। প্রথম কথা হচ্ছে, কত টাকা স্যাংশন হয়েছে কী হয়েছে এটা সরকারি ব্যাপার, সেটা
সাংসদ যিনি আছেন এবং মন্ত্রী আছেন উনি, সেটা উনি বলবেন, উনি জানেন না। দ্বিতীয় কথা হচ্ছে, এই নদী যে ড্রেজিং হচ্ছে এবং পানা পরিষ্কার হচ্ছে 24 কিলোমিটার কালাঞ্চি পর্যন্ত, আপনারা সকলেই জানেন, সেদিন বলেছে কালাঞ্চির পরে যে ইছামতি নদী, সেই ইছামতি ভারত আর বাংলাদেশে, তার জন্যে দুই দেশের সাথে কথা বলতে হবে, সেদিনও মন্ত্রী বলেছে, আপনারা জানেন, অলরেডি কথা চলছে। বাংলাদেশ যদি সিগনাল দিয়ে দেয়, দুই সরকার মিলে ওই নদী ড্রেজিং হবে, এটা বিশ্বজিৎবাবুর জেনে প্রশ্ন করা উচিত ছিল। উনি আরেকটু খোঁজ খবর নিক, আমি বলছি তো উনি জানেন না, তার কারণ হলো তৃণমূলও ওনাকে বিশ্বাস করে না, তার জন্য উনি জানেন না। যেহেতু সরকারি প্রোগ্রাম হয়েছে, সরকারিভাবে আমি যতদূর জানি সকলকে জানিয়েছে, আমি যতদূর জানি সকলকে জানিয়েছে, উনি জানেন না, উনি একটু খোঁজ খবর নিক। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।